ভাঙড়ে আব্বাস সিদ্দিকী ধর্মীয় জলসার গেট করা নিয়ে তৃণমূল ও ISF এর মধ্যে বচসা। আর কয়েকদিন পরেই ভাঙড়ে অনুষ্ঠিত হতে চলেছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ধর্মীয় জলসা। আর এই জলসার গেট করা নিয়ে বিবাদ বাধে তৃণমূলের সঙ্গে। ঘটনার সূত্রপাত গত দুই দিন পূর্বে। ধর্মীয় জলসার গেট করাকে কেন্দ্র করে শুরু হয় তৃণমূল ও ISF কর্মীদের মধ্যে বচসা। তৃণমূলের দাবি, ISF কর্মীরা তাদের একজন সিনিয়র নেতা আয়নাল মোল্লাকে মারধর করেছে, কিন্তু ISF নেতারা তৃণমূলের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বরং তৃণমূল নেতারা মিথ্যার আশ্রয় নিয়ে 22 জন নিরাপরাধ ISF কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ ঘটকপুকুর চৌমাথায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে এক পাল্টা প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ISF চেয়ারম্যান ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, ISF এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, এছাড়াও ছিলেন শাহাবুদ্দিন সিরাজি, কুতুবুদ্দিন ফাতেহি, আব্দুল মালিক ও আসমা বিবি প্রমুখ। এদিনের এই সভা মঞ্চ থেকে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মুখ খুললেন ISF নেতৃত্বরা। এদিনের এই সভা মঞ্চ থেকে এক ISF নেতা পুলিশকে পেটানোর নিদান দেন। মেজবাবুকে পেটানো দরকার আছে এখানে, জানিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তবে অবশ্য বিধায়ক নওশাদ সিদ্দিকী এই বক্তব্যকে সমর্থন করেননি, বরং নিন্দা জানিয়েছেন। আমি ISF এর পক্ষ থেকে আমরা অনুতপ্ত এই এই কথার সাথে আমরা সহমত নই। বিং চেয়ারম্যান বিং আমি বিধায়ক হিসাবে কোন রকম অনৈতিক অসামাজিক অসাংবিধানিক কথার সাথে ISF সহমত নই। বিস্তারিত দেখুন রিপোর্টে। সভা যেখানে কেনিং পূর্বে একটা হারমত মামলা জিতে আমাদের কর্মীদের কি অবস্থা করেছে তার কোনো তুলনা হয় না। কারণ কারা স্বচ্ছ রাজনীতি করছে, কারা চুরি করছে, কারা কয়লা চুরি করছে, কারা সোনা চুরি করছে, কারা মহিলা নিয়ে ঘোরাঘুরি করছে, সেটা একদম এই রাজ্যের যারা একদম উচ্চ স্তরে বসে আছে তারাই জানে সব থেকে ভালো। আর প্রশাসন বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা তো যে উদ্যোগটা পড়ে আসেন সেই উদ্যোগটাকে আমরা সম্মান করি, আমরা স্যালুট করি, সেই উদ্যোগটাকে সম্মান করুন। আমাদের ছেলেদের যে মিথ্যা কেস দিয়ে আমাদের ছেলেটাকে মারছে, আপনারা তাকেই তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে তাদেরকে আবার চালান করে দিচ্ছেন। মেজ বাবুকে পেটানো দরকার আছে এখানে, ঠিক আছে? এটা আমি প্রশাসনের পক্ষ বলছি না, প্রশাসন কাজ যদি এর পরিবর্তন না করে, আজকে ছাড় দেওয়া হয়েছে, দ্বিতীয় দিন যদি এ করে, মেজ বাবুকে আমি নিজে কথা দিয়ে যাচ্ছি ওকে পেটাবো দায়িত্ব আমার। এরম চ্যালেঞ্জ দিয়ে বলছি, মেজ বাবু আছে, TMG পুরো দালাল আছে এখানে, আমি এরম নাম ধরে ধরে বলছি। এখন পুলিশকে পেটানোর নিদান দিচ্ছে, এর থেকে লজ্জা দুঃখের ক্ষোভের আর কি হতে পারে? যদি কেউ মনে করে থাকে আমি মেজ বাবু, আমি সেজ বাবু, আমি ছোট বাবু থেকে আমি ওসি হব, আমি একটু দালালি একটু চাটুকারিতা করি, আপনাকে মনে রাখতে হবে দেশের প্রধানমন্ত্রী কিন্তু জেল খেটেছে, দেশের একাধিক মুখ্যমন্ত্রী জেল খেটেছে, মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে, আপনি সামান্য একটা অফিসার, আপনাকেও কিন্তু আমরা ছাড়বো না। আপনি মেজ বাবু, আপনি সেজ বাবু, আপনি ছোট বাবু, আপনি বড় বাবু, আপনি CI হওয়ার ধান্দা করছেন, আপনি ওসি হওয়ার ধান্দা করছেন মেজ বাবু থেকে, আপনি সেজ বাবু থেকে বড় বাবু হওয়ার ধান্দা করছেন, হয়তো এই ধান্দাতে গিয়ে আপনি যে ডিমোশনে কনস্টেবলের যোগ্য থাকবেন না সেই জায়গায় পৌঁছে দেব। আর বরঞ্চ আপনার ছেলেরা যারা ভালো করে কথা বলতে পারে না, তারা প্রকাশ্যে আপনার মঞ্চে তারা বলছে যে পুলিশকে ধরে পেটাবে, তাই যারা আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করছে যে অমুক জায়গায় ডেট করে আসুক, জুম্মা জুম্মা 8 দিন রাজনীতি করতে এসছে, যদি মনে করি না একটা সেকেন্ডও লাগবে না আপনার ওই যেসব ছেলে বড় বড় কথা বলছে। কোনো রাজনৈতিক ইতিহাস নেই এদের, কোনো পলিটিক্যাল ইতিহাস নেই, কোনো জ্ঞান গম্ভীর নেই, এসব বড় বড় কথা বলার সাহস পাচ্ছে কি জন্য জানেন তো? এই আপনার না জেনে ভুলভাল কথা বলার জন্য, এর জন্য কিন্তু সমাজ কিন্তু আপনাকে একদিন দায়ী করবে। আমি বললাম যে আমাদের নেতাদের নামে মিথ্যা করে কেস দিচ্ছে এবং সেটাকে আয়ও বা আনার পক্ষ থেকে কোনো রকম ভেরিফাই না করিয়ে তাদের নামে দিয়ে জেলা প্রেসিডেন্টের নামে তুলে দিচ্ছে, জেলা স্তরের নেতাদের নামে তুলে দিচ্ছে, ভেরিফাই করা দরকার তো? কেউ অভিযোগ জানাতে আসতে পারে কিন্তু সেটা ভেরিফাই করবে না? তাহলে আগামী দিনে যদি কেউ মমতা ব্যানার্জির নামে অভিযোগ জানাতে আসে, কেউ যদি অভিষেক ব্যানার্জির নামে অভিযোগ জানাতে আসে, কেউ যদি জেলা সর্বোচ্চ নেতার নামে অভিযোগ জানাতে আসে, তাহলে কি সে একইভাবে কেউ দেখবে না, এটা কে দেখবে না, বা ভেরিফাই না করে কি তাদের নামে সেই ধারাগুলো লাগিয়ে দেবে? নিশ্চয় লাগাবে না, সেটা ভেরিফাই করবে। তাহলে সেই ভেরিফাইটা অন্যদের ক্ষেত্রে কেন হচ্ছে? গতদিনে সৌগত মূল্যে একটা বক্তব্য দিতে গিয়ে বলেন আপনি বিধানসভায় আপনার যে ভাঙড়ে ঝামেলা হয়েছে সে বিষয় নিয়ে আপনি বলেছেন যে
ইচ্ছা করে আমাদের কর্মীরা আজকে দিয়েছে মন্তব্য করেছেন বিধানসভা না না এই ধরনের মন্তব্য কোনো রেকর্ড আপনি দেখাতে পারবেন না এই ধরনের মন্তব্য আমরা পোষায় না স্বাগত হলো তো ভরা স্টেজে এই বক্তব্য দিয়ে দেখুন সরকার স্যার এসে কালকে বলবে বিধানসভায় নওশাদ সিদ্দিকী থ্যাংক দুটো ওপরে মাথাটা নিচে দিয়ে হাঁটছিল সেটাকে মেনে নিতে হবে ফুটেজ কোথা বক্তব্য কোথা বিধানসভায় যেটা বলা হয় সেটা রেকর্ড থাকে কোন রকম অপশক্তি যাতে না মাথা চড়া দেয় সেটা আমরা দেখব যেখানে দিদিমণি বলছেন ধর্মীয় ভায়োলেন্স রিলিজিয়াস ভায়োলেন্স হতে পারে সেখানে কি করে একটা প্রশাসন একটা ধর্মীয় অনুষ্ঠানের গেটকে বাধা দিচ্ছে প্রশাসনকে সেটা আগে জবাবদিহি করতে হবে তাহলে তো আপনারা আগুন নিয়ে খেলছেন আপনারা তো আগুন নিয়ে খেলছেন আপনারা কেন সেখানে বাধা দিতে যাচ্ছেন হ্যাঁ যদি কোনো সমস্যা থাকে বসুন দুজন দুপাটিকে বসে নিয়ে মীমাংসা করে দিন দুঃখের বিষয় পুলিশ যাওয়ার আগেই শাসক দলের নেতারা যে সেখানে মস্তানি করছে যদি শাসক দলের নেতারা যায় বিচার ব্যবস্থা করবে বিচারের নামে জুতো মারবে বিচারের নামে মারধর করবে তাহলে থানা পুলিশ রেখে কোটি কোটি টাকা ট্যাক্সের মাইনে দিয়ে তাদের কি রাখি রাখার দরকার ছিল তাদেরকে চাকরি থেকে সবাইকে পাঠিয়ে দিয়ে তৃণমূলকে তো থানার মধ্যে বসিয়ে দিয়ে সেখান থেকেই পরিচালনা করতে পারতো তাদের আর ব্লক অফিস করার দরকার লাগতো না এর কাছ থেকে এর থেকে আর বেশি কি আশা করা যায় একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ধর্মকে সামনে রেখে গত বিধানসভা নির্বাচনে কিভাবে আবেগে মানুষ ফুরফুরা শরীফকে ধর্মকে সামনে রেখে ভাঙড়ের মানুষ তাদেরকে আশীর্বাদ করেছে তারপরে সেই রাজনৈতিক দলের দু একজন যারা ভূঁইফোর নেতা তারা এখন পুলিশকে পেটানোর নিদান দিচ্ছে এর থেকে লজ্জা দুঃখের ক্ষোভের আর কি হতে পারে